আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউজড স্যামসাং ফোন কেনার আগে কি কি বিষয়গুলো চেক করতে হবে এবং কিভাবে চেক করবেন। তো প্রথমে আপনি যে ফোনটি কিনতে চান সেই ফোনটার বডি কন্ডিশন একদম সম্পূর্ণ চেক করবেন, কারণ বডি কন্ডিশনের উপর নির্ভর করবে দাম। কেননা মোবাইল যদি স্ক্র্যাচ বেশি থাকে অথবা কোনো হিট থাকে, ড্যামেজ থাকে, ওপেন থাকে, রিপেয়ার করা থাকে, সেটা চেক করতে হবে। তো সেটার উপরে এটার প্রাইসটা অনেক পার্থক্য হয়ে যাবে। তো প্রথমে আপনি আপনার ফোনের বডি কন্ডিশনটা এবং বিশেষ করে কর্নারগুলো ভালো করে চেক করবেন, মোবাইলটি কি কোনো পড়েছে কিনা, কোনো ড্যামেজ আছে কিনা। এরপরে মোবাইলের স্ক্রিনটা চেক করবেন, স্ক্রিনের কোনো স্ক্র্যাচ রয়েছে কিনা, স্ক্রিনটা চেঞ্জ করা হয়েছে কিনা, একদম স্ক্রিন এবং বোর্ডের মধ্যে যে একটা জয়েন্ট রয়েছে সেই জয়েন্টটা ভালোভাবে চেক করবেন, ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে কিনা বা একটু আপনারা বোঝা যাবে সেইটা ওপেন হয়েছে কিনা। কারণ স্যামসাংয়ের যে ফোনগুলো আছে সবগুলো স্ক্রিন দিয়ে ওপেন করতে হয়, পিছনে কোনো ওপেন করার কোনো জায়গা থাকে না, কোনো স্ক্রু থাকে না, হিট করে ডিসপ্লে ওপেন করে সেটা চেঞ্জ করতে হয়। সেটার ব্যাটারি বলেন অথবা যে কোনো রিপেয়ার বলেন সেটা ডিসপ্লে ওপেন করে করতে হয়। সেক্ষেত্রে আপনারা যখন ডিসপ্লে এবং বডির জয়েন্টে দেখবেন বুঝতে পারবেন ফোনটা ওপেন হয়েছে কিনা, একটু বোঝা যাবে। এরপর যে জিনিসটা চেক করতে হবে, এরপর আপনারা ফোনটার মডেল যেভাবে চেক করবেন সেটিংয়ে যাবেন, এরপরে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গিয়ে ফোনটার মডেল নাম্বার দেখতে পারবেন এবং সিরিয়াল নাম্বার দেখতে পারবেন এবং এটা কোন কান্ট্রি সেটাও সব কিছু দেখতে পারবেন। এরপরে ফোনটার স্টোরেজটা দেখে নেবেন, ফোনটার স্টোরেজ কত আপনি সেই উপর ডিপেন্ড করবে আপনার প্রাইসটাও ডিপেন্ড করবে, এবং ব্যাটারিটা দেখতে পারবেন, ব্যাটারি হেলথ চেক করতে পারবেন। এরপরে এখানে র্যাম এবং রম দুটি চেক করতে পারবেন, 4GB প্লাস 128GB, তো সেটা অবশ্যই চেক করবেন। অনেক সময় বলে 64GB, আপনি চেক না করলে সেটা 64GB কিনা 32GB কিনা সেটা আপনারা দেখতে বুঝতে পারবেন না, সেজন্য অবশ্যই স্টোরেজটা চেক করে নেবেন। তো এটা চেক করার পর আপনার ফোনটার যেই জিনিসগুলো চেক করতে হবে বেসিক, এটা আপনার কাছে করতে হবে **#0*#, দেওয়ার পরে এই মেনুটা ওপেন হবে, এই পেজটা ওপেন হবে দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে আপনি আপনার ফোনের ডিসপ্লে, টাচ, এরপরে রিসিভ, রিংটোন, ভাইব্রেশন এবং সেন্সর, টাচ স্ক্রিন, টাচের স্পিকার, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা সব কিছু এই অপশনটির মাধ্যমে চেক করতে পারবেন, একবারে একবার চেক করতে পারবেন। তো সেটা আমি স্টার্ট করি কীভাবে, প্রথমে রেড দেখতে পাচ্ছেন, রেডের কোনো ডট আছে কিনা সেটা বুঝতে পারবেন, এরপরে গ্রিন, এরপরে ব্লু, এরপরে রিসিভ দেখতে পাচ্ছেন, এটা যে একটি এগিয়ে না চেক করি, শুনতে পাচ্ছেন আপনারা এটা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা অবশ্যই চেক করবেন। এরপরে ভাইব্রেশন আপনারা দেখতে পাচ্ছেন এটার ভাইব্রেশন সাউন্ডটা, তো এটা হচ্ছে এটা ভাইব্রেশন। এরপরে মেগা ক্যাম দেখতে পাচ্ছেন, ফ্ল্যাশ সহ চেক হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন এসডিআর অটো থ্রি, তো সব কালার এখানে পিকচার নিয়ে নিলাম মেগা ক্যাম দিয়ে। এরপরে জিপিএস সেন্সর দেখতে পাচ্ছেন, এখানে সেন্সরটাও চেক করা হয়ে যাচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছেন, সেন্সর ওয়ার্কিং দেখতে পাচ্ছেন, টাচ, টাচটা আপনারা এভাবে চেক করবেন, কমপ্লিট টাচ চেক করার জন্য একদম এ টু জেড সম্পূর্ণ কর্নারে টাচ করবেন, এরপরে একদম মানে এটার মাধ্যমে আপনার সম্পূর্ণ টাচটা চেক হয়ে যাবে, আমার সম্পূর্ণ টাচ ওকে দেখতে পাচ্ছেন, ওকে। যদি কোনো জায়গায় র‍্যাপ থাকে তারপরে বুঝতে পারবেন টাচের কোনো সমস্যা আসে কিনা। এরপরে স্পিকার রিংটোন শুনতে পাচ্ছেন, এরপরে সাব কি মানে কালারগুলো শো করতেছে, কালার চেঞ্জিং, এরপরে সাব কি, এরপরে ফ্রন্ট ক্যামেরা, আচ্ছা ফ্রন্ট ক্যামেরা পিকচার নিয়ে নিলাম ফ্রন্ট ক্যামেরার, এরপরে তো ফ্রন্ট ক্যামেরাও চেক করলাম, এরপরে ব্ল্যাক আমি ডিসপ্লেটার ব্ল্যাকটা চেক করবো, কোনো জায়গায় দেখতে পাচ্ছেন কোনো জায়গায় হোয়াইট আছে কি না, কোনো ডট আছে কি না, তো সেটা চেক করলাম, এরপরে এটার ভার্সনটা চেক করলাম, এখানে এটার ভার্সনটা এবং
মডেল সবকিছু দেওয়া রয়েছে। তো এভাবে এটার বেসিকটা আমরা চেক করতে পারলাম। তো এরপরে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে এটার ভয়েস রেকর্ড করে চেক করতে হবে। ভয়েস ওপেন করে হ্যালো 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 ওয়ান টু থ্রি হ্যালো হ্যালো হ্যালো। তো এটার ভয়েসটা একবার চেক করে নিতে হবে, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। এরপর এটার ওয়াইফাই তো এখন আমি কানেক্ট করা আছে, ওয়াইফাইটা অবশ্যই চেক করে নেবেন অন অফ করে অথবা ডাটা দিয়ে। অবশ্যই ডাটা দিয়ে চলে, অনেক সময় ওয়াইফাই সমস্যা করে, সেক্ষেত্রে আপনার অন্য একটি ফোনে ডাটা হটস্পট দিয়ে অন করে অথবা ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেক্ট করে ওয়াইফাইটা কনফার্ম করবেন। এরপর সিম স্লট ওপেন করে এখানে সিম রেখে আপনি কল দিয়ে চেক করতে পারেন। তো সেটা এই বিষয়গুলো অবশ্যই বেসিকগুলো অবশ্যই চেক করতে হবে। এরপরে তো বাকি যে জিনিসগুলো সেগুলো তো স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ দিয়ে চেক করলাম। তো এটা হলো মেইন বেসিক চেক করার দরকার অবশ্যই ফোন কেনার আগে। এরপরে আপনি সম্পূর্ণ সব কিছু চেক করার পরে আপনি প্রাইসটা নির্ধারণ করতে পারবেন, কতটুকু প্রাইস দিবেন সেটা, নতুন প্রাইস কত সেই হিসেবে আপনারা প্রাইসটা নির্ধারণ করতে পারবেন। তো আমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।